নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম খবর, সাথে আছি সৌভিক। এক নজরে দেখে নিচ্ছি আজকের প্রাইম টাইম শিরোনাম। কালীবাড়ি চরে নৈশ ক্রিকেটে দুই গোষ্ঠীর সংঘর্ষ, চুরিকাহত এক ব্যক্তি মেডিকেলে চিকিৎসাধীন। রাম মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি আল কায়দার, ভয় পাই না, ইম্ফলে বলেন অমিত শাহ। তারাপুরের যানজট নিয়ে আমার পরামর্শ কানে নিচ্ছে না প্রশাসন, আক্ষেপ শিলচর ডেভেলপমেন্ট অথরিটি চেয়ারম্যানের। এবারে চলে আসছি বিস্তারিত খবরে। শিলচর কালীবাড়ি চর এলাকায় নৈশ ক্রিকেট টুর্নামেন্টকে ঘিরে দুই গোষ্ঠীর সংঘর্ষে এক ব্যক্তি ছুরির আঘাতে আহত হয়েছেন। H7A আইস ক্রিকেট ম্যাচ চলাকালীন এক অপরিচিতকর ব্যক্তির ছুরির আঘাতে আহত হন আয়োজক কমিটির এক সদস্য সুভাষ দাস। তাকে মেডিকেলে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। পুলিশ সুপার নুমাল মাহাত্তা জানান, খেলা চলার সময় সংঘর্ষের সূত্রপাত হয়। উভয় পক্ষের মধ্যে পাথর ছুড়াছুরির ঘটনা ঘটে, পরে পুলিশ এসে ঘটনা নিয়ন্ত্রণে আনে। एक रात को जो मैच था, वो मैच चल रहा था, उसमें दो पार्टी के बीच में, लड़कों के बीच में थोड़ा झगड़ा हुआ। उसी के लेके एक लड़का जो है सुभाष दास नाम का लड़का, उसको थोड़ा इंजुरी है, तो उसको हम लोग खबर लेने के लिए आया था। ऐसा डॉक्टर से भी हम लोगों ने बात किया, कोई मतलब परेशानी नहीं है। अभी थोड़ा चोट आया है, लेकिन अभी मेडिकेशन दिया है और डॉक्टर बोल रहा है कि ही विल बी इमीडिएटली रिलीजन, ही कैन टेक रेस्ट एट होम। तो कोई चिंता करने का जरूरत नहीं है, ही इज़ ऑल फाइन। और जो झगड़ा हुआ था दोनों पार्टी के बीच में, तो अभी हम देख रहे हैं, छानबीन कर रहे हैं इसको, जो भी है इसको हम इसको छानबीन करके निकालेंगे जो भी है। और हम जो विक्टिम है उनसे भी बात किया, तो ही किसी को डाउट नहीं कर रहे हो, बोल रहे हैं कि उसको पता नहीं, उसमें थोड़ा अंधेरा था तो उसमें लड़कों के बीच में झगड़ा हुआ। तो अभी जो भी है हम ऑर्गेनाइजेशन को बुलाए हैं, अभी बात करेंगे वो लोग। রাম মন্দির ভাঙ্গার হুমকি দিল আল কায়দা, তবে এই হামলাকে নস্যাৎ করে দেন অমিত শাহ। তিনি ইম্ফলে এক নির্বাচনী সভায় বলেন, বিজেপি সরকার আল কায়দাকে ভয় পায় না। 2024 সালের 1 জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন করা হবে। রাম মন্দির কংগ্রেস করতে পারেনি, বিজেপি সরকার করতে পেরেছে বলে তিনি মন্তব্য করেন। তারাপুরের নিত্যদিনের দমবন্ধ যানজটের সমস্যা সুরাহা করতে প্রশাসনকে বিকল্প সড়কের প্রস্তাব দিয়েও কোনো হেলদোল নেই বলে আক্ষেপ শিলচর ডেভেলপমেন্টের চেয়ারম্যান মঞ্জুল দেবের। শুক্রবার ঈশান বাংলার প্রতিনিধিকে সরজমিনে বিকল্প সড়কটি সুবিধা দর্শিয়ে জেলা প্রশাসনের ফের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। চিরকান্দি ইন্ডাস্ট্রি হয়ে চানমারি রোড থেকে নর্মাল স্কুল পয়েন্ট পর্যন্ত সংযোগকারী গুরুত্বপূর্ণ যোগাযোগ সুবিধা থাকা সত্ত্বেও নিত্যদিন যানজটের সমস্যায় পোহাতে হচ্ছে বলে দাবি করেন তিনি। অবশ্যই ইংরেজি নববর্ষে সবাইকে শুভেচ্ছা, এবং এই নববর্ষের প্রথম মাসে একটা ভালো মেসেজ আমাদের ডেভেলপমেন্টের চেয়ারম্যান আমাদের সাথে রয়েছেন, উনি আমাদেরকে একটা প্রস্তাব, যেটা অলরেডি আমাদের জেলা শাসকের কাছে, বিদায়ী জেলা শাসক যিনি কীর্তিজুড়ে রয়েছিলেন, উনার সাথে আলাপ হয়েছিল, ইন্সপেকশনও করেছেন, কিন্তু এখনও হয়নি। এবং সেটা বাস্তবায়িত হলে আমাদের যে প্রতিদিন সবার একটা নিত্যদিনেই আমরা তারাপুরের যে যানজট সমস্যায় ভুগে থাকি, সেই যানজট সমস্যা থেকে আমরা অনেকটা মুক্তি পাবো। অনেকটা কি শিলচর ডেভেলপমেন্টের চেয়ারম্যান হওয়ার পরেই এই দিকটাতে নজর দিই যে শিলচর শহরের তারাপুরের যে জঞ্জাল, আর তারাপুরের যে আমাদের ফ্লাইওভারটা রয়েছে, অতি ন্যারো ফ্লাইওভার, যেখান দিকে দুটো গাড়ি ক্রস করে, এত ছোটো ফ্লাইওভার দিয়ে তারাপুরের জঞ্জাল নিরসন করা সম্ভব নয়। আর সেই ফ্লাইওভারের কাজ শুরু, নতুন করে ফ্লাইওভার তৈরি করার জন্য আমি বিধায়ককে প্রস্তাব দিয়েছি। আমাদের কীর্তিজুলি মহাশয়া জেলা শাসক যিনি যখন ছিলেন, তখন ওনাকে নিয়ে আমি এই জায়গাটা পরিদর্শন করিয়েছিলাম। ওনার সাথে পিডব্লিউডির এসটিওরাও ছিলেন, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিলেন, এবং ওনারা সবাই আসছিলেন। সবাই এই জায়গাটা দেখার পরে ম্যাডাম বলেছিলেন যে এটা একটা এস্টিমেট তৈরি করার জন্য, জানি না কতদূর হয়েছে, আমি এর মধ্যে খবর নিইনি। আজকে ওনারা আসছেন, আমরা সেই প্র্যাকটিক্যাল জায়গায় এসেছি। এই রাস্তাটা যদি তৈরি হয়ে যায়, তাহলে আমাদের রামনগরের সাথে উইদাউট রেল ক্রসিংয়ে একটা কানেক্টিভিটি হয়ে যাবে।
যেটা ইন্ডাস্ট্রির ভিতর দিকে যে রোগটা আছে যেটা ওয়াল পর্যন্ত এসেছে, তারপরে এক 200 মিটার জায়গা হবে, 200 মিটার জায়গা বানানো আর পুরো রাস্তাটাকে ডেভেলপ করা। কল্লেপুরে একটা আলাদা একটা রুট হয়ে যায় যেটাতে কোনো ফ্লাইওভার নেই, কিচ্ছু নেই, আমরা রামনগরের সাথে কানেক্টিভিটি হয়ে যেতে পারি। পরবর্তীতে এই রুটটা হলে পরে আমরা তারাপুরের যে ওভারব্রিজটা আছে সেই ওভারব্রিজের কাজ করতে পারবো বলে আমার বিশ্বাস, কারণ এই রুটের সাথে তারাপুরের অনেক কয়টা গল্লির সংযোগ আছে, লোক কষ্ট করে হলো ওইদিকে যেতে পারবেন। আর যদি আমরা তারাপুরের ফ্লাইওভারটার কাজ যদি আমরা করতে হয় তার আগে এই রাস্তাটা আমাদের তৈরি করতে হবে, বা তারাপুরের রাস্তারও যদি কাজ করতে হয়। এখন মুখ্যমন্ত্রী রামনগর থেকে যে পরিকল্পনা নিয়েছেন রাস্তা। প্রদেশ কংগ্রেসের মুখপাত্র অভিজিৎ পালকে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের 2টি কেন্দ্রের পর্যবেক্ষকের দায়িত্ব দিয়েছে AICC। অভিজিৎকে সিমলা, মোহনপুর, বামুটিয়া ও বরজালার দায়িত্ব দেওয়া হয়েছে। কমলাক্ষ দে পুরকায়স্ত ও বকিবুল হোসেনকে 4টি বিধানসভার দায়িত্ব দেওয়া হয়েছে। AICC-র পক্ষ থেকে অজয় কুমার এই নিযুক্তি দিয়েছেন। এবারে নিয়ে নিচ্ছে সামান্য বিরতি, থাকছে আরও অন্যান্য খবর, সঙ্গে থাকুন। বিনা অপারেশনে দীর্ঘ 10 বছর যাবৎ গ্যারেন্টিসহ সুচিকিৎসা প্রদান করে চলছেন মা আয়ুর্বেদের সুচিকিৎসক ইন্দ্রজিৎ রায় ও চিকিৎসক বিশ্বজিৎ বালা। অর্শক ভগন্দর, নলিঘা, একশিরা এসব রোগের স্থায়ী সমাধান পেতে আজই যোগাযোগ করুন 9476549840 এবং 9707955248। আমাদের ঠিকানা তারাপুর ENDI কলোনি পয়েন্ট, শিলচর। মডার্ন অপটিক্যাল চিরকান্দি পয়েন্ট, রামনগর। আমাদের মডার্ন অপটিক্যালের ডাক্তাররা কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করেন। আমাদের এখানে প্রতি বুধবার ও শনিবার সকাল 10টা থেকে রোগী দেখেন চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডাক্তার মিষ্টি সেন। এছাড়াও রোগী দেখবেন প্রতি বৃহস্পতিবার বিকেল 6টা থেকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ তথা সার্জন ডাক্তার নাজমা বেগম। এছাড়াও রোগী দেখবেন সিনিয়র অপটোমেট্রিস্ট SS চৌধুরী সোমবার বিকেল 4টা থেকে। আমাদের মডার্ন অপটিক্যালে রোগীদেরকে পরীক্ষা করে চশমা দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন ডিজাইনের চশমা, ছোট্ট বাচ্চাদের জন্য রকমারি ফ্রেমের চশমাও রয়েছে এবং রয়েছে আধুনিক ডিজাইনের ফ্রেম। তাই আর দেরি না করে আধুনিক প্রযুক্তি দ্বারা সঠিকভাবে চক্ষু পরীক্ষা করার জন্য আজই চলে আসুন আমাদের মডার্ন অপটিক্যালে। আমাদের ঠিকানা মডার্ন অপটিক্যাল, শিলচর, রামনগর, চিরকান্দি পয়েন্ট। ডাক্তার বুকিংয়ের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন 9957291696 অথবা 9085953158 নম্বরে। ফিরে এলাম ঈশান বাংলা খবরে। ভারত সেবাশ্রম সংঘের ঐতিহাসিক ত্রিশূল উৎসব সাড়ম্বরে উদযাপিত হল শিলচরে। শিলচর তারাপুরের ভারত সেবাশ্রম সংঘে পূজাপাঠ, প্রার্থনা, আরতি সহ মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে ত্রিশূল উৎসব পালিত হয়। মাঘী পূর্ণিমার আগে এই দিনটি ভারত সেবাশ্রমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানান স্বামী মৃন্ময়ানন্দজি। হিন্দুত্ব রক্ষায় সংঘবদ্ধতা ও ধার্মিকতার আবশ্যকতা তুলে ধরে বক্তব্য রাখেন সংঘ শিষ্য তথা আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ। প্রতিষ্ঠাতা জগৎগুরু আছে স্বামী প্রণবানন্দ মহারাজে। আজকে হচ্ছে ত্রিশূল উৎসব সংঘের একটি ঐতিহাসিক দিন। আজকের দিন থেকে আমাদের সমস্ত সংঘ সন্তান যারা সংঘ আশ্রিত এবং ভক্ত তাদের সংকল্প মাস। আজকের থেকে এই পৌষ পূর্ণিমা থেকে এই ত্রিশূলকে গঠিত করে প্রণবানন্দজি মহারাজ বাজিতপুরে, তখন প্রণবানন্দজি হন নাম ব্রহ্মচারী বিনোদ, তিনি এই 5টি ত্রিশূল গেঁথে সংকল্প নিয়ে বসেছিলেন। কিসের সংকল্প? সেটি হচ্ছে যে হিন্দু জাতিকে একটি শক্তিশালী জাতিরূপে সংগঠিত করে তার প্রয়াসটি তিনি নিয়েছিলেন এবং তিনি সেই সিদ্ধাসন থেকেই তার মুখে 4টি ঋগ মন্ত্র উদ্গত হয়েছিল। এটি হচ্ছে বলছে এযুগ মহাজাগরণের যুগ, এযুগ মহামিলনের যুগ, এযুগ মহাসমন্বয়ের যুগ, এযুগ মহামুক্তির যুগ। এই 4টি ঋগ এই দিনই জগৎগুরু পরমানন্দজি মহারাজ হিন্দু জাতির রক্ষার জন্যে, হিন্দু জাতিকে একত্রিত করার জন্যে তিনি সংকল্প নিয়েছিলেন 5টি ত্রিশূল গেড়ে, এবং তার পূর্ণতা পেয়েছিল
মাঘী পূর্ণিমাতে। আজকে এটা শুধু শিলচরে নয়, গোটা ভারতবর্ষ তথা পৃথিবীব্যাপী, ভারতবর্ষ তথা পৃথিবীব্যাপী এই ত্রিশূল উৎসব পালন করা হচ্ছে। জগৎগুরু পরমানন্দজি মহারাজ স্বামী বিবেকানন্দের উত্তরসূরি হিসেবে স্বামী বিবেকানন্দের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে যে প্রয়াস নিয়েছিলেন, এটা নিশ্চয় আজকের প্রজন্মকে স্মরণ করতে হবে। এবং আমরা মনে করি হিন্দু ধর্মের মাহাত্ম, হিন্দু ধর্মের বীর গাথা কথা, সেটা আমরা স্বামী বিবেকানন্দ এবং পরমানন্দ মহারাজ, গুরু মহারাজ তার বাণী এগুলো যদি আমরা অধ্যয়ন করি তাহলে জানতে পারব। তাই আজকে এই সংকটকালে দেশের একদিকে যেমন স্বামী বিবেকানন্দ জানার প্রয়োজন রয়েছে। গুমরা পুলিশের তৎপরতায় শুক্রবার সকালে কালাইনছড়ার অস্থায়ী চেকপয়েন্টে ধরা পড়েছে দুটি বার্মিজ সুপারিবাহী ট্রাক। প্রথম ট্রাক থেকে বাজেয়াপ্ত হয়েছে 140 বস্তা বার্মিজ সুপারি। আটক করা হয়েছে ট্রাক চালক পালংঘাট রুকনি দ্বিতীয় খণ্ডের মনির হোসেন বড়ভূঁইয়া। দ্বিতীয় ট্রাকটি সড়কে দাঁড় করিয়ে রাখা ছিল দুদিন থেকে। পুলিশ সন্দেহবশত ট্রাকটিতে তল্লাশি চালালে দেখা যায় এটিতেও বার্মিজ সুপারি বোঝাই রয়েছে। হাইলাকান্দি জেলার রাঙাবাগ জিপির রংপুর তৃতীয় খণ্ডের পাইকানি গ্রামে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। বিদ্যুৎ থেকে আগুন লেগে তিনটি ঘর ভস্মীভূত হয়ে যায়। অগ্নিকাণ্ডে ঘরের সমস্ত আসবাবপত্র টাকা পয়সা পুড়ে যাওয়ায় রাতারাতি সর্বস্ব হারালেন আলতাফ হোসেন লস্কর, ফখরুল ইসলাম লস্কর ও আব্দুল হক লস্কর। অগ্নি নিরাপদ বাহিনী প্রচেষ্টায় বরাত জোরে বেঁচে গেলেন পাশে থেকে বেশ কয়েকটি বাড়ি। ঘটনার খবর পেয়ে সাত সকালে ছুটে ছাত্রমুক্তি সংগ্রাম সমিতির কেন্দ্রীয় উপসভাপতি ফরিদ উদ্দিন লস্কর ও জেলা সমিতির মুখ্য সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম বড়ভূঁইয়া। তারা বিষয়টি হাইলাকান্দি জেলা প্রশাসনকে অবগত করে শীঘ্রই ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সাহায্যের দাবি জানান। গাবাগ জিপি রংপুর তৃতীয় খণ্ডে আজ রাত এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। বিদ্যুতের শর্ট সার্কিটের ফলে এই অগ্নিকাণ্ডে তিনটি বাড়ি জলে পুড়ে ছাই হয়ে গিয়েছে। বিশেষ করে আলতাফ হোসেন লস্কর, ফখরুল ইসলাম লস্কর এবং আব্দুল হক লস্করের বাড়ি একদম জলে ছাই হয়ে গিয়েছে। পাশাপাশি আরও বেশ কয়েকটি বাড়িঘরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হাঁস মুরুগ ব্যাপকভাবে মরেছে। বাড়ির সুপারি গাছ থেকে শুরু করে বাড়ি একদম জলে পুড়ে গিয়েছে। আজকে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে হাইলাকান্দি জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অতিসত্বর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ওই পরিবারগুলিকে তাৎক্ষণিকভাবে আর্থিক সাহায্য প্রদানের দাবি জানাচ্ছি। হাইলাকান্দিতে 39তম রবীন্দ্র মেলা শুরু। বৃহস্পতিবার মেলার উদ্বোধন করেন মেলা কমিটির সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী গৌতম রায়। উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি তথা প্রাক্তন বিধায়ক রাহুল রায়, জেলার তিন বিধায়ক যথাক্রমে নিজামুদ্দিন চৌধুরী, সুজামুদ্দিন লস্কর ও জাকির হোসেন লস্কর, অতিরিক্ত জেলাশাসক ত্রিদীপ রায় প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ শেষ করার আগে শিরোনামের অংশগুলি আরও একবার। কালীবাড়ি চরে নৈশ ক্রিকেটে দুই গোষ্ঠীর সংঘর্ষ, চুরিকাহত এক ব্যক্তি মেডিকেলে চিকিৎসাধীন। রাম মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি আল কায়দার, ভয় পাই না, ইম্ফলে বলেন অমিত শাহ। তারাপুরের যানজট নিয়ে আমার পরামর্শ কানে নিচ্ছে না প্রশাসন, আক্ষেপ শিলচর ডেভেলপমেন্ট অথরিটি চেয়ারম্যানের। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। পরবর্তী সংবাদ ঠিক রাত 10টায়। নমস্কার।